কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগরে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মানুষ মানুষের জন্য নামে একটি সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার সকাল 11টার সময় সৌমিক আহমেদ শফিক এর প্রবাসী বন্ধু মহলের অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে আগানগর ব্যাপারী বাড়ি পুকুর পাড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ বাবুল খায়ের ও সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল হাকিম। অনুষ্ঠানের উদ্বোধন শেষে মানুষ মানুষের জন্য সংগঠনের চেয়ারপারসন সৌমিক আহমেদ শফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সংগঠনের সদস্যরা আগানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরণ করেন। সংগঠনের চেয়ারপারসন সৌমিক আহমেদ শফিক বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে অত্র অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আজও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত নিবারণে গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গরিব দুঃখীদের জন্য আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হাসি ফোটানো। আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।